আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি আপনারা সকল ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আর একটা ভিডিও লই আইলাম আপনার লগে শেয়ার করার লাগি। আর এই ভিডিওর মধ্যে থাকবো আমার লাগস, আমি কিলা কিলা যতন নেই আর কিতা সার দিলাম, আর একটা থাকবো আপনার লগে শেয়ার করবো। আশা করি ভালো লাগবো, যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার দিবা, লাইক করবা। তো এখানেও দেখতে পারা মাশাল্লাহ আমার লাউ গাছ কিলাখানো হয়েছে। তো এখানেও আমি পয়লা দেখতে পারা আমি লাউ গাছের জোর মধ্যে দেখছেন বড় বড় ফাতা হচ্ছেন, আমি খাইটা দিলাম। আর খাইটা দিলে গাছর লাগি বালা, জোরে দি পাতা সফাইবো রইদও লাগবো। আর এটা বড় বড় ফাতা জোরে দি থাকার কোনো দরকার নাই, তাহলে এটা সকল সার টাইনা খাইলায়। তো আপনার ওলা জোরের ফাতারে ক্লিন করে দিলাইবা। তো দেখতে পারা আমিও জোরের সকল ফাতা যাচ্ছেন আছে সবটি আমি ক্লিন করে দিলাইলাম। তো দেখতে পারা কিলা জোরে দিয়ে বড় বড় ফাতা সকল হয়েছে। ইসিনতে সব গাছের সার সকলটা টাইনা খাই লিব, যে তার সার মাটির মাঝে দিব দিবার। তো সকল সার টাইনা নিয়ে খাই লিব, তো থাকার কোনো দরকার নাই, ইসিনতে কোনো কাম করতো নাই। তো দেখতে পারা আমি সকল দিন খাইটা নিয়েছি কি না, ওখানে আমি গাছের গুড়ির মাঝে কিছু মাটি দিলাম। তো মাটি দিলে গাছের লাগে আরও বেশি ভালো হইব, আর জ্বরও থামেলতে সুবিধা হইব। তো দেখতে পারা আমি চাইরে বাইরে ঘুরাইয়া গাছের গুড়ির মাঝে কিছু মাটি দিলাম। তো আমার গাছের গুড়ির মাঝে মাটি দিলাইছে আমি বালাটিকে, দিয়ে আমার শেষ হয়ে গেছে। তো এখন দেখতে পারা আমি সার দিলাম, সারের পানি দিলাম। আর এই সার ওই লগে মিরাকল গ্রো পাউডার যেটা বক্সের মধ্যে থাকে, তো ওটা আমি 2 লিটার এই মিল্কের বোতল যেটা ওটার মধ্যে পানি 2 লিটার নিয়া, আর 1 টেবিল স্পুন মিরাকল গ্রো পাউডার যেটা ওটা আমি দেবালাটিকে মিক্স করিয়া নিচে গিয়ে নিয়ে, আর দেখতে পারা আমি গাছের গুড়িটার মাঝে এনে দিলাম সুন্দর করিয়া। তো আমার দেয়া শেষ হয়ে গেছে দেখতে পারা। আর ইসির নিলে আমার সালোর উপরে লাউ গাছ দেখছেন, মাশাল্লাহ বাক্কা হেলদি হয়েছে। আর দোয়া করবো আমার গাছে তো লাগে। তো এই তো দেখতে পারা, তো এখানেও দেখতে পারা আমার নিচে যে লাউ জার আমি রইয়া দিছিলাম, তো অক্সিজেন লাগা নিছে। আর মাশাল্লাহ কইবা সকলে গাছ দেখে মাশাল্লাহ বাক্কা বড় হয়েছে, আর হেলদি গাছও আছে। ইনশাল্লাহ আশা করি লাউ আইব। তো দেখতে পারা গাছের আগা গোসন কিলা সুন্দর। তো সমানভাবে আমি অক্সিজেনের মাঝে ওলা যতন করে নিমুগি, আর ওলা গাছের গুড়ির মাঝে মাটি দিয়া আর ওলা সারের পানি দিয়ে আমি দিলাম আঁকি। তো দেখতে পারা দিও ভাই আমার গাছ সকল আমি দেখাইলাম গুড়াই আপনারা কিলা সুন্দর রয়েছে। তো দেখতে পারা মাঝে মাঝে ফুলও দুই একটা আইসে। তো এটা সকল টিন লাগে লাউ সারা ফুল আঁকি, অব লাউ দিয়া ফুল বদরে আইসে না। তো আমি আজকে গাছের মাঝে দেখতে পারবো আমি কিলা করি, আর দেখছুন অলরেডি। তো আমি কিছু গাছের আজকে আগা ভাঙ্গিয়া দিমু, 1G কাটিং যেটারে হয় আঁকি আমি আজকে 1G কাটিং করিয়া দিমু। আর এনেও দেখতে পারা আমার 1G কাটিং করবার আগেও মাশাল্লাহ গাছের মাঝে মানে ডিএম দিলাইছে। তো ইসিন ওনার দুজন আমি 1G কাটিং করিয়া দেই, আগে গাছের আগা ভাঙ্গা দেই নানি। তো ইসিন দ্রুত খুব তাড়াতাড়ি ইসিন বড় হয়ে যাব। তো এলাগি দেখতে পারা আমি খেউ খেউ 1G আগা ভাঙ্গা দেয়া হারলে তো গাটা ডিএম দে গাছে, আর তুই কেন আগা ভাঙ্গা দিবার আগেও ডিএম দিলাইছে। তো এলাগে আমি ওখান আগা ভাঙ্গিয়া দিলাই মার দিলে যখন ডিএম দিছে খুব জলদি শ্যান হয়ে যাব। তো দেখতে পারা কিলা আগা ভাঙ্গ না, আর 1G কাটিং আপনারা সকলেও জানেন কিলা করেন। তো লাউর আগার মধ্যে যখন একবার ডিগা ফাতা অন থাকি আগা খানা গ্লাস ভাঙ্গা দিলাইবা, আগা ভাঙ্গিয়া দিলাইলো তো 1G কাটিং হয়ে যাব। তো এখানে আমার 3টা লাউর গাছ আছে, তো 3টার মাঝে আমি সমানভাবে ওলা আগা ভাঙ্গিয়া দিলাইমো। আগা ভাঙ্গা দিলাইলে তো হোসেন আমার জেসিন ডিএম দিচ্ছে, হোসেন ফুটফুটে শ্যান হয়ে যাবা।
তমাশা করলেন তোরা আবার আগা ভাঙ্গে আমি দিলাইছি দেখতে পারা, আর একটা ফুলও ফুটছে যে সুন্দর লাগে। আর ওলা তোলের পাতা গুছে নিয়ে আমি সমান ভাবে খাইটা দিলাইমো দেখতে পারা, বড় গুছিন দেখছেন খাইটা দিলাই। আমি তো তাকার কোনো দরকার নাই, এটা তাহলে সকল গাছের সকল সারটা এটা খাইলাই খাইটা দিলে দ্রুত আগা পাই দিয়েছেন, বড় হইব উঁচু হইব জলদি লম্ব হইব। তো সকলেও জানেন গাছের কিলা যতন নিতা, আমি কিলা করি ওলাখানাকে আপনার লগে শেয়ার করলাম। আমি জেলা গাছের যতন নেই ওভাবে আপনার লগে শেয়ার করলাম, আশা করি ভালো লাগছে। আর যদি ভালো লাগে প্লিজ প্লিজ আমার ভিডিওটা শেয়ার করবা, যারা সবসময় শেয়ার করেন আমার ভিডিওটা, সবার লাগে মন থেকে অনেক অনেক দোয়া রইল। দেখতে পাড়া এখানে আমাদের গাছের গুড়ি মাঝে আমি মাটি দিলাম। তো ইসিন আমার গাছ লাউ গাছ আপনার লগে শেয়ার করছিলাম, যেনে লাউ গাছের জোর যেনে ফসি গেছিলো, তো মাশাল্লাহ আমার আল্লাহ দিলে লাউ গাছের জোর গেছিল খুবই খুবই ভালো আছে। এমনি আর কি গাছের জোরের মাঝে দাগ রইয়া গেছে, কিন্তু ফুচি উচ্চ আল্লাহ দিলে ঠিকও আছে। তো আমি চেষ্টা করলাম জোরের মাঝে মাটি দিতাম না, পড়াইয়া রাখার লাগি এমনি চাইরো খান্দবাই দিয়ে মাটি দিলাম। দেখতে পারা কিলাখান আমি মাটি গুছিন ফরাইয়া ফরাইয়া একবারে গুড়ির মাঝে দিলাম না, যেখানে গাছের জোর ফুটছে আর কি, কেন দিতাম চাইলাম না, দিলে মাটির জয় গিয়া ফুচি যেতে পারে। তো দেখতে পারা সমানভাবে আমি ওলা পানি মিক্স করে খানি যে একটা মিক্স করাই লটা আমি দিলাইলাম, পানির মাঝে মিক্স করিয়া নিছিলাম গিয়ে। তো মাশাল্লাহ দিয়ে আমার সকল টিন শেষ হয়ে গেছে, আর দেখা হয় আমার গাছ সকল। তো আশা করি ভালো লাগছে, যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার দেবা, আর সকল ভালো থাকবা। থ্যাংক ইউ সকলটা ওয়াচ করার লাগে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।